ওকে, তাহলে তুমি নাস্তা সেরে বেরিয়ে পড়ো, আমি এখনি একটা কাজ সেরে আসছি। রোদের আম্মু আর খালামুনি দুজন মিলে আলোর বাড়ি গেল। ছোট মা তখন আলোকে খুব মারছিল আর গালি দিচ্ছিল। রোদের আম্মু ওখানে দাঁড়িয়ে শুনে রোদ নাকি মাঝ রাস্তায় আলোর পা ধরেছিল, আর এটা যেন কে একটা দেখে ফেলেছে। তারপর আলোর বাড়ি এসে আলোর ছোট মাকে বলে দিয়েছে। তারপরেও আলোর ছোট মা এসে আলোকে মারতে শুরু করেছে। আলোর কান্না দেখে রোদের আম্মুর বুক কেঁপে ওঠে। আর রোদের আম্মু এটাও ভালো করে জানে যে কোনো কারণ ছাড়া ফুট করে রোদ কিছু করবে না। রোদের আম্মুকে দেখে আলোর ছোট মা আরো চেঁচামেচি করতে থাকে। রোদের আম্মু আলোর ছোট মাকে বলে, শুধু শুধু মেয়েটার গায়ে তুলবেন না, কি এমন করেছে মেয়েটা যে আপনি ওকে এভাবে মারছেন? আপনি আসলে খুব পাষাণ একটা মহিলা, আমার ছেলের জন্য মেয়েটাকে এভাবে মারছেন? ওকে, আমি আলোকেই আমার ছেলের বউ করতে চাই, আমি আমার সাথে আলোকে নিয়ে যেতে চাই। আপনার মতো মহিলার কাছে এই মেয়েটা আসলেই সেফ না। রোদ যে ভয় পায়নি তা কিন্তু না, রোদ কয়েকবার পিছিয়ে বুকে থুতু দিয়ে চোখ বন্ধ করে, তারপর কয়েকবার মাথা ঝাঁকিয়ে আবার চোখ খুলে দেখে যে না, এখানে কেউ নেই। তারপর রোদ ওর রুমে চলে যায়। রোদ ওর রুমে গিয়ে শার্ট খুলছে আর মনে মনে বলছে, তখন ওই মেয়েটার এত বড় চুল দেখে আমিও এখন ভুলভাল দেখা শুরু করছি মেবি। আচ্ছা, ওই মেয়েটা এত বড় চুল সামলে কীভাবে? দেখ, মেয়েটার হাতের তিলগুলো খুব মোহনীয়। আচ্ছা, মেয়েটার নামটা যেন কি? মনে পড়ছে, মেয়েটার নাম আলো। আচ্ছা, আলো এত বড় চুল মাথায় নিয়ে হাঁটে কীভাবে? থাক, ওই মেয়েকে নিয়ে এখন আমার না ভাবলেও চলবে, সে আলো হোক আর কালো হোক, আমার এখন মাথা না ঘামানোটাই বেটার। এখন আমার আবেগ প্রবণ হওয়া যাবে না। ওইদিকে আলোর ঘুম পাচ্ছে না, সন্ধ্যায় গোছল করার কারণে চুলও শুকাচ্ছে না, আর নতুন একটা রুম, তাই ঘুম না আসাটাই স্বাভাবিক। আলোর গলা শুকিয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে, তাই নিচে এসে পানি খেতে গিয়েছিল। আলো ওর রুমে এসে বারান্দা রাখা ইজি চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা চাঁদ মামা, তুমিও কি আমার মতো একা? তোমারও কি কেউ নেই? আজকে আমি এখানে আসলাম, তুমি আমার সঙ্গী হবে? আলো ওখানেই বসে একা একা কথা বলতে বলতে আলো একটা সময় ঘুমিয়ে যায়। পরদিন সকালে আলো খুব সকালেই ঘুম থেকে ওঠে, তারপর নিচে গিয়ে দেখে রোদের আম্মু উঠেছে। আলোর রোদের আম্মুর থেকে জায়নামাজ আর কোরআন নিয়ে আসে। রোদের আম্মু খুশি হয়। আলো ওর রুমে এসে উজু করে নামাজ পড়ে, তারপর কোরআন পড়ে। আলোর পাশের রুমটা হচ্ছে মেঘের রুম। আলোর কোরআন পড়ার শব্দ শুনে মেঘ ঘুমে ঢুরু ঢুরু চোখ নিয়ে আলোর রুমে আসে। মেঘ এসে আলোর পাশে বসে আলোর কোরআন পড়া দেখে। রোদের আম্মু নিচতলায় থাকে, এজন্য দোতলা থেকে মেঘ ওর আম্মুর কোরআন পড়া শুনতে পায় না। আলো কোরআন পড়া শেষ করে পাশ ফিরতেই দেখে মেঘ বসে বসে ঘুমাচ্ছে। আলো মুচকি হেসে মেঘের পাশে বসে। আলো বসতেই মেঘ আলোর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আলো মেঘকে টেনে বিছানায় নিয়ে যায়। মেঘের ঘুম চলে গেছে আর আলো মেঘের হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ আলোর দিকে তাকিয়ে বলে, বৌমণি, তোমার শরীরে মামা গন্ধ আছে। তাই বুঝি? বৌমণি, তুমি আমাকে সব সময় ভালোবাসবে তো? আমি কিন্তু তোমাকে এতগুলা ভালোবাসি। মেঘবাবু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর ভালোবাসি কেন জানো? কেন বৌমণি? আমার অনেক ইচ্ছা ছিল আমার একটা ছোট ভাই বা বোন থাকবে, আর আমি তাদের অনেক ভালোবাসবো। কিন্তু আল্লাহ এতদিন আমাকে এই সুখ দেয়নি, কিন্তু এখন আমি তোমাকে পেয়েছি মেঘবাবু, তাই তোমাকে অনেক ভালোবাসবো। বৌমণি, দাদাভাইকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো? তোমার দাভাই আসলো কোথা থেকে, আর ওনাকে ভালোবাসতে যাব কোন দুঃখে মেঘবাবু? জানো বৌমণি, আমার দাদাভাই আমাকে শুধু বকা খাওয়ায়। কিছুদিন আগে ছাদ থেকে আমি হাসাহাসি করছিলাম, তখন দারোয়ানের মাথায় পড়ছি গো। দাভাই তখন আম্মুকে বলে দিয়েছে, আর আম্মু আমাকে ঠাস ঠাস করে আদর করেছে। আহ, কি মিষ্টি আদরগুলো, খেতে পেটে এত জ্বালায় করেছিল যে মনে হচ্ছে আমার পেট ঠায় পড়েছে।
মেঘের কথা শুনে আলো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কথা বলতে বলতে আলো মেয়েকে ওর রুমে নিয়ে যায় আর তারপর ফ্রেশ করিয়ে দেয়। তারপর দুজনেই নিচে চলে যায়। রোদের আম্মু আর আলো মিলে পরোটা আর গরুর মাংস রান্না করে। রোদের আব্বু এসে মেঘকে বলে পড়তে বসতে। মেঘ, যাও পড়তে বসো, সকালের পড়াটা অনেক উপকারী। না, এখন পড়তে বসবো না। কেন? আমি চলে গেলে যদি বৌমনি ভয় পাই? মেঘের আর কি করার, রোদকে এক বস্তা গালি দিয়ে উপরে চলে গেল। রোদকে গালি দেওয়ার কারণ, রোদ অনেক ট্যালেন্ট ছাত্র আর মেঘ পড়াশোনাতে পুরোই ভজার বাপ। রোদ ভালো ছাত্র, এজন্য মেঘকে সবাই বলে ভালো করে পড়ার জন্য। মেঘ রোদের রুমে গিয়ে একটা চকলেট বোম মানে পটকা ফাটাল আর রোদ বুকে হাত দিয়ে হুড়মুড়িয়ে বেডের উপর উঠে দাঁড়িয়ে গেল। রোদ ঘুমে বিফোর ছিল, হঠাৎ ওর রুমে এত শব্দ হওয়ার কারণে ভয় পেয়েছে। রোদের তাকানো দেখে মেঘ ভো দৌড় দিল। মেঘের দৌড়ানো দেখে রোদও দৌড়, কারণ রোদ খেপে গেছে। দাবায় আমি কিছু করিনি, এমনি শব্দ হলো, এবারে মতো আমাকে মাফ করে দে। তুই দাঁড়া, আজকে তোর আমি কি করি দেখ। দাঁড়া, একদম দৌড় দিবি না কিন্তু, দাঁড়া বলছি। ও বাবা, ও আম্মু, ও বোমনি, দাবাই আমাকে মেরে ফেলছে, বাঁচাও। দাবাই আমাকে মেরে ফেললো। মেঘ গিয়ে ওর আব্বুর পেছনে লুকায়। রোদের আব্বু রোদকে কোনো রকমে থামায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। রোদ রাগে ফুসফুস করতে করতে বলে, কালকে মাথা ব্যথার জন্য আমি একদম সারা রাত ঘুমাতে পারিনি, ভোরের দিকে কেবল ঘুমটা এসেছিল। আর তোমার ছোট ছেলে এখন আমার রুমে গিয়ে চকলেট বোম ফাটিয়ে এসেছে। হ্যাঁ, চকলেট বোম ফাটাইছে। এ মানে আমি ইচ্ছে করে করিনি, এমনি এমনি ফেটে গেছে, আমার কি দোষ? মেঘ, তোমাকে আমি পড়তে বসতে বলেছি আর তুমি রোদের রুমে গিয়ে এসব করছো কেন? আমি ভেবেছিলাম এখন পড়তে না বসে সন্ধ্যায় একবার পাঁচটায় গিয়ে সব একসাথে পড়ে নিব, এর জন্য পড়তে না বসে দাবায় রুমে গিয়েছিলাম। আর আমি চকলেট বুম ফাটিয়ে পরীক্ষা করেছিলাম দাবায় সত্যি ঘুমিয়ে পড়েছি কি না। রোদ রাগে ফুসফুস করতে করতে সোফায় বসে পড়ল। মেঘ শান্ত বিড়াল সানার মতো সোফায় বসে নখ কামড়াতে শুরু করল। আলো রান্নাঘর থেকে রোদের দিকে তাকিয়ে আছে। রোদের রাগ দেখে আলোর কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। রোদের চিৎকারে বাড়িটাও মনে হচ্ছে কাঁপছে আর আলো অবাক হয়ে তাকিয়ে দেখছে। তাকিয়ে থাকার আরেকটা কারণ, রোদ হাঁটুর সমান কালো শিকোয়াটার একটা প্যান্ট আর সাদা স্যান্ডো গেঞ্জি পরে আছে। আর এখন যদিও এটা ছেলেদের কমন একটা ড্রেস, আলো তো গ্রামের মেয়ে, এটা তো আর সে জানে না। আলো আর রোদও জানে না যে আলো এখন সত্যি সত্যি ওদের বাসে আছে আর ওর দিকেই আলো এখন হা করে আছে। রোদ রাগি চোখে মেঘের দিকে তাকিয়ে হন হন করতে করতে ওর রুমে চলে গেল। আর আলো মনে মনে ভাবছে, চিচি, এই পোলার তো দেখি একেবারেই লাজ লজ্জা কিছু নাই, এইসব কি পরে আসছে বাসায়? মেঘ না হয় ছোট থ্রি কোয়ার্টার পরেছে, কিন্তু তাই বলে মেঘের দেখা দেখি এই দামড়া পোলাও এসব পড়বে না, ছেলেটা আসলেই অসভ্য। নিচ থেকেই রোদের আম্মু রোদকে ডাকলো ব্রেকফাস্ট করতে। রোদ সারের মতো চিৎকার দিয়া বলল, আম্মু আমি এখন খাবো না, এখন আমি ঘুমাবো, আর কেউ যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে বলে দিলাম। তারপর রোদকে ছাড়াই সবাই ব্রেকফাস্ট সেরে নিল। মেঘ আলোকে টানতে টানতে ওদের ছাদে নিয়ে গেল। তারপর মেঘ আলোকে সব দেখাচ্ছে যে কোথায় কি আছে। মেঘের বাসার ছাদে উঠে আলো হা করে সব দেখছে, কারণ এত এত বড় বড় বিল্ডিং এর আগে কখনো দেখেনি। মেঘ আলোকে ওটা দেখাচ্ছে। রোদের আম্মু মেঘ আর আলোকে রেখে একটু বাইরে গেছে। মেঘ গেছে ওয়াশরুমে, 10:30 দিকে রোদ ঘুম থেকে ওঠে। তারপর একেবারে শাওয়ার নিয়ে একটা মেরুন কালারের থ্রি কোয়ার্টার প্যান্ট আর হালকা গোলাপি কালারের একটা গেঞ্জি পরে। রোদ এক হাত দিয়ে ফোন ধরে কথা বলছে আর অন্য হাত দিয়ে মাথা মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। বল, আমি এখনো বাসায়। হ্যাঁ, এখনই বের হব। ওকে, বাই।
আলো তখন ড্রয়িং রুমে সোফাতে বসেছিল। সকালে রোদের রাগ দেখে আলো থুতনি কাঁপা শুরু হয়ে গেছে। আলো এই এক সমস্যা, ভয় পেলে থুতনি কাঁপতে শুরু করে। ওইদিকে রোদর আম্মুকে ডাকছে আর বলছে ওকে খেতে দিতে। আলো গিয়ে দেখলো রোদ ডাইনিং টেবিলে বসে ফোন টিপছে। এখন তো বাসায় কেউ নেই, তাই আলো গুটি গুটি পায়ে রোদের খাবার গরম করে রোদকে খেতে দেয়। রোদ খেতে শুরু করে। রোদ আলোর দিকে এখনো তাকায়নি। রোদ পাশে না তাকিয়েই বলল, আম্মু বিচ্ছুটা কি খেয়েছে? আম্মু রোদ ভ্রু কুচকে পাশে তাকাতেই আলোকে দেখে ভীষণ খায়, কারণ রোদ না দেখেই এতক্ষণ ওর আম্মু ভেবে কথা বলেছিল। রোদের দিকে আলো পানি এগিয়ে দেয়। রোদ পানি খেয়ে আলোকে বলে, তুমি এখানে? আমি। তার মানে মেঘ সত্যি বলেছিল তুমি সত্যি সত্যি আমাদের বাসায় এসেছো, তা এখানে আসার কারণ মতলবটা কি? মতলব মানে? এখন আমার কথাটা ঠিক বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না, কোনটা বলো তো? ভাইয়া আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আমি কি তোমাকে মেরেছি নাকি? অযথা কাঁদছো কেন? হ্যাঁ এইভাবে ন্যাকা কান্না করে ছেলেদের মন গড়িয়ে তারপর তাদের ফাঁসিয়ে গলায় ঝুলে পড়ার মতলব, তাই না? চেহারাটা ভালো, ট্রাই করতে থাকো, কোনো না কোনো ছেলে পড়ে যাবে। তবে একটা কথা শুনে দেখো, আমার আশেপাশে ঘুর ঘুর করতে দেখলে এমন একটা থাটিয়ে থাপ্পড় দিব মুখটা 880 অ্যাঙ্গেলে বেঁকে যাবে, গট ইট? যদিও আমি তোমাকে ভালো একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু মেয়েকে তোমাকে বৌমণি বলে এখানে আনতে চাইল আর তুমি গলে গিয়ে একদম নাচতে নাচতে চলে এলে। ভালো মেয়েরা এমনটা করে না, ভালো মেয়েরা এমনটা করে না মীর, তবে তুমি লোভী মেয়ে এটাই প্রমাণ করলে। রোদ কথাটা বলে ওর রুমে চলে যায়। আলো ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। আলো রোদের কথা শুনে কি রিয়্যাক্ট করবে এটা ভুলে গেছে। রোদ রেডি হয়ে বাইক নিয়ে চলে গেল। মেঘেটাকে আলোর হুঁশ আসে, তারপর আলো মেঘের দিকে তাকায় আর মেঘের আড়ালে চোখের পানি মুছে ফেলে। মেঘ আলোকে ধরে টানতে টানতে বাগানে নিয়ে যায়। আলো মেঘের জন্য কাঁদতে পারছে না, কিন্তু বেহায়া চোখের পানিগুলো গাল বেয়ে ঝরতে আছে। মেঘ রকের সাথে দৌড়াতে দৌড়াতে এসে আলোর কোলে ঝাঁপিয়ে পড়ে। মেঘ হাসতে হাসতে আলোর কোল থেকে উঠে গিয়ে দেখে আলো কাঁদছে। মেঘ চিৎকার করে বলে, বৌমণি তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কেউ কে কিছু বলেছে তোমাকে? বৌমণি কি হয়েছে তোমার, বলবে তো? আমার কিছু হয়নি মেঘবাবু, আমি ঠিক আছি। বৌমণি কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, তুমি কাঁদো না বৌমণি, আমারও যে কষ্ট হচ্ছে। মেঘ আলোর চোখের পানি মুছে দিচ্ছে। আলোর দুই গাল ধরে বারবার নিষেধ করছে না কাঁদতে। আলো আর নিজেকে ধরে রাখতে পারে না। আলো মেঘকে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। মেঘ আলোর কান্না দেখে মেঘও কেঁদে দেয়। আজকে আলো যেন চোখের পানি দিয়ে ওর কষ্টগুলো মুছে ফেলতে চাচ্ছে। আলো কাঁদছে আর বলছে, আমি লোভী না, আমার ভাগ্য আমাকে এখানে এনেছে, আমি খারাপ মতলবে এখানে আসিনি, আমি সবার মতো ভালো থাকতে চাই। রোদ কি তোকে কিছু বলেছে? আলো রোদের আম্মুর কথা শুনে তাড়াতাড়ি মেয়েকে সরিয়ে চোখ মুখ মুছে ফেলে। কিন্তু বর্ষা মেয়েদের এই এক সমস্যা, কাঁদলে সে কান্নার ছাপ সাথে সাথে লুকাতে পারে না, কারণ এখন আলোর চোখ নাক গাল ঠোঁট সব লাল হয়ে আছে, যেটা এখন আলো চাইলেও আড়াল করতে পারে না। রোদের আম্মু আবারও আলোকে জিজ্ঞেস করে যে রোদ আলোকে কিছু বলেছে কিনা। আলো মাথা নাড়িয়ে বলে যে রোদ কিছু বলেনি। রোদের আম্মু আলো আর মেঘকে নিয়ে বাসা যায়। রোদের আম্মুর মনে খটকা লাগলো, দ্যাট এখন চেপে যায়। আলো তোর এসএসসি এর সার্টিফিকেট গুলো আমাকে দে তো। কেন আন্টি? থার্টি একটা চর দেব। কিসের আন্টি, কে আন্টি, আমি তোর কোন জন্মের আন্টি লাগি? হ্যাঁ আর একবার আন্টি বললে তোর খবর আছে, আমাকে আম্মু বলে ডাকবি, মনে থাকবে?
রোদের আম্মু আলোর এসএসসি সার্টিফিকেটগুলো নেয় আর বলে আলোকে কলেজে ভর্তি করে দিবে, আলো পড়াশোনা শুরু করবে। আলোর মাথা ঘুরছে, কারণ আলো এখন বুঝতে পারছে না আলো এখন কি করবে। রোদের কথা শুনে এখান থেকে চলে যাবে নাকি নিজে বাঁচার জন্য একটা অবলম্বন তৈরি করবে। আলো রোদের আম্মুর দিকে তাকিয়ে বলে, আম্মু একটা কথা বলার ছিল। হুম বল। অনুমতি নেওয়ার দরকার নেই। আম্মু আমি রোদ ভাইয়াকে বিয়ে করতে পারবো না। আম্মু আমি রোদ ভাইয়াকে বিয়ে করতে পারবো না। কেন, রোদকে তোর পছন্দ হয়নি? আম্মু এই কথা বলবেন না, আমি বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে পারবো না। আম্মু কোথায় রোদ ভাইয়া আর কোথায় আমি? আম্মু ওনার পাশে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আমার নাই, ওনাকে বিয়ের কথা ভাবতে পারি না। আম্মু তোকে আমি রোদের যোগ্য করেই তুলবো, এই জন্য তোকে আমি এখানে নিয়ে এসেছি। আম্মু আমি এখানে থাকতে পারবো না, আর যদি থাকতে হয় তাহলে আমি এই বাসায় নিজে কাজ করে তারপর এখানে থাকবো, আর তা না হলে আমি গ্রামে চলে যাব। আমি জানি না এই ডিসিশন তুই কেন নিলি, তবে আমি তোর পাশে আছি আর পাশে থাকবো। আর রোদ ভাইয়া যদি কোনোদিন আমাকে তার যোগ্য মনে করে তাহলে আমি ওনাকে ফিরাবো না আম্মু, কিন্তু তার আগে আপনি রোদ ভাইয়াকে বিয়ের কথা বলবেন না। হুম, মেঘ এত কঠিন কঠিন কিছু বুঝতে না পারলেও এটা বুঝতেছে আলো রোদকে বিয়ে করতে চায় না। মেঘ আলোর কাছে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, বৌমণি তাহলে কি তুমি আমাকে রেখে চলে যাবে আর থাকবে না আমাদের সাথে? তুমি কি আমার উপর রাগ করছো বৌমণি? আমি কোথাও যাব না মেঘবাবু, আমি তোমার সাথেই থাকবো। আর আজকে থেকে যে নতুন একটা লড়াইয়ে নামলাম, সেই লড়াইয়ে যে আমরা জিততেই হবে মেঘবাবু, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথেই থাকবো। রোদের আম্মু আলোর এসএসসি সার্টিফিকেটগুলো নিয়ে নেকার আলোকে কলেজে ভর্তি করার জন্য বেরিয়ে গেল। তারপর আলোকে কলেজে ভর্তি করে যাবতীয় বইপত্র আর আলোর জন্য নতুন বেশ কয়েকটা সেট জামা কাপড় কিনে তারপর বাইরে থেকে খেয়েই ওরা একেবারে বাসে আসে। তিনজন বাইরে খুব মজা করেছে, তারপর বাসায় এসে যে যার রুমে চলে যায়। তারপর বাসায় এসে আলো গোসল সেরে নেয় আর জামা কাপড় ধুয়ে ছাদে যাওয়ার জন্য পা বাড়াতেই রোদের মুখোমুখি পড়ে আলো। রোদকে দেখলে আলোর কেন জানি খুব ভয় লাগে। রোদ ফট করে বলে উঠল, চোখে কি কম দেখো নাকি? হ্যাঁ, নাকি ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খাওয়ার জন্য এমনভাবে সামনে দাঁড়ালে? হ্যাঁ শুনি। দা ভাই তুমি কি বৌমণিকে বকছো? এই কে তোর বৌমণি? হ্যাঁ তুলে একটা আছাড় দিব। মেঘের সাথে এভাবে কথা বলছেন কেন? আমার ভাইয়ের সাথে আমি এখন কিভাবে কথা বলবো তোমার থেকে শিখতে হবে নাকি? মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না? বৌমণি মন খারাপ করো না, আমার দা ভাই এমনই। না মেঘ আমি মন খারাপ করিনি। বৌমণি আমি আর তুমি মিলে দা ভাইকে এমন শাস্তি দেব তখন দেখবে আর তোমাকে বকা দেবে না। মেঘের কথাটা আলোর পছন্দ হলো। তারপর মুচকি এসে মেঘের হাত ধরে ছাদে চলে গেল কাপড়গুলো ছাদে শুকাতে দিতে। তারপর ছাদ থেকে নেমে বাইরে থেকে আনা খাবারগুলো রোদের জন্য ডাইনিং টেবিলে রেখে আলো নামাজ পড়তে চলে যায়। রোদ খেতে এসে দেখে সব রেডি করা, তাই না ভেবেই খাবার খেয়ে উপরে চলে যায়। আলোর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রোদ কি মনে করে যেন একবার আলোর রুমের দিকে চোখ যায়, দেখে আলো নামাজ পড়ছে। রোদের আজকে সন্ধ্যায় একটা প্রোগ্রাম আছে, আজকে ওখানে যেতে হবে। রোদ ওর রুমে এসে দেখে মেঘ রোদের বেডে শুয়ে গেম খেলছে। রোদ মেঘের পাশে শুয়ে পড়ল। মেঘ রোদের দিকে না তাকিয়ে বলল, না ভাই আমাকে কি তুমি ভালোবাসো? এই কথা কেন হুট করে বলো না। আমি আমার এই বিচ্ছু ভাইটাকে খুব ভালোবাসি। দা ভাই তুমি আমাকে ভালোবাসো আর আমি বৌমণিকে ভালোবাসি, তাই বলছি যে তুমি বৌমণিকে বকা দিও না। বৌমণি কাঁদলে আমার বুকে কষ্ট হয়, যত বকা দেওয়ার ইচ্ছা হয় আমাকে দেবে, কিন্তু আমার বৌমণিকে তুমি বকবে না।
আজকে তোমার জন্য আমার বৌমণি কেঁদেছে। আমি তো ওই মেয়েটাকে বিয়ে করবো না, তাহলে তুই ওকে বৌমণি বলছিস কেন? বৌমণি আমার বৌমণি হবে, আর তুমি বৌমণিকে বিয়ে করবে। আমি ওকে বিয়ে করবো না, ব্যাস। আমি বৌমণিকেই তোমার বউ বানিয়ে ছাড়বো, ব্যাস। এই তুই যা তো আমার রুম থেকে এক্ষুনি যা, সর। এটা আমার বাবার বাসা, আমি যাব না, তুমি যাও এখান থেকে, হিস হিস। মেঘ, এখন আমার মাথা গরম করবি না, একদম বলে দিলাম মাথা গরম করবি না, যা এখন। না গেলে কি করবা? তুলে আসার দিব তোরে। না থাক, এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। তুই কি এখন যাবি? ওকে, এখন যাচ্ছি, কিন্তু একটু পর আবার আসব। রোদ বেডের উপর বসে পড়ল, কিছুক্ষণ গিটার হাতে নিয়ে টুংটাং করে গিটারটাও রেখে দিল। রোদের কেন জানি সব কিছু অসহ্য লাগছে। রোদ বারান্দায় বসেছিল, হঠাৎ করে মেঘের রুম থেকে ফুল সাউন্ডের গানের শব্দ পেয়ে রোদ রুমের থেকে বের হলো। এমনিতেই রোদের মেজাজ খারাপ, তারপরও এত জোরে গান দিয়ে মেঘের বানরের মতো লাফাচ্ছে। রোদ মেঘের রুমে ঢুকতে যাবে আর আলো বের হতে যাবে, ঠিক তখনই দুজন দুজনের মাথায় ঠুয়া লাগে। রোদ মেঘের রুমের গান বন্ধ করে দিয়ে আলোর দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, আইমে তোমার সমস্যা কি, চোখেও দেখতে পাও না? আসলে আমি খেয়াল করিনি। হ্যাঁ, সেটা খেয়াল করবে কেন, ইচ্ছে করেই তো ছেলের সাথে ধাক্কা করতে আসো। যা বলার বলুন, কিন্তু লিমিটের মধ্যে। হ্যাঁ, তুমি কি আমাকে লিমিট শেখাচ্ছ? দরকার পড়লে শেখাবো। আমি যদি বলি আপনি গায়ে পড়ে ছেলেদের মতো আমাকে ধাক্কা খেতে আসছেন। একটা কথা শুনে না, রোদ মেহবুবের কোনো ইচ্ছে নেই তোমার মতো মেয়ের সাথে ধাক্কা খাওয়ার। আমিও যদি এই বলি? তুমি আমার সাথে তর্ক করছো, এক থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত খুলে ফেলবো। নিজের কোনো ম্যানার্স তো নেই, আবার এসেছে মুখে মুখে তর্ক করতে, ফাজিল মেয়ে কোথাকার, বেয়াদব একটা। রোদের কথা শুনে আলোর খুব রাগ হলো, তাই আলো আর কিছু না বলে ইচ্ছে করে রোদকে খুব জোরে ধাক্কা দিয়ে ওর রুমে চলে গেল। আর রোদ দরজার সাথে ধাক্কা খেল। রোদ রাগি চোখে আলোর দিকে তাকিয়ে আছে, আর মেঘ বেডের উপর দাঁড়িয়ে চিৎকুট দিয়ে বলল, জীবমণি যা দিলে না পুরাই জখম, ওরে কেউ সিটি বাজাও রে। জীবমণি যা দিলে না পুরাই জখম, ওরে কেউ সিটি বাজাও রে। রোদ মেঘের কাছে গিয়ে ওর এক কান টেনে ধরল। আহ আহ, আমি ব্যথা পাচ্ছি দা ভাই, ওরে আমার কান ছিঁড়ে গেল রে। জিও বৌমণি, তাই না? তোদের দুজনকে যদি উচিত শিক্ষা না দিতে পারি তো আমার নামও রোদ না। রোদ ওর রুমে চলে গেল, আর মেঘ লাফাতে লাফাতে রকিকে নিয়ে আলোর রুমে গেল। তারপর আলো আর মেঘ বাগানে পানি দিল আর আগাছা সাফ করলো। আলো আর মেঘ দুজনেই রকির সাথে দুষ্টুমি করছে আর খিলখিল করে হাসছে। রোদের আম্মু ওদের সাথে যোগ দিল। রোদের আম্মু মেঘ আর আলো মিলে ঠিক করলো তিনজনে লুডু খেলবে। তারপর তিনজন লুডু খেলা শুরু করলো। মেঘ আর আলো মিলে রোদের আম্মুর গুটি কাটছে, মেঘ আর আলো কেউ কারো গুটি কাটছে না। রোদের আব্বু অফিস থেকে কেবল আসলো, আর উনি এসে দেখে বাগানে এক প্রকার যুদ্ধ চলছে। আলো আর মেঘ রোদের আব্বুকে খেলতে বসিয়ে দিল। রোদের আব্বু আর আম্মু, আলো আর মেঘ, আলো আর মেঘ মিলে ওর আব্বুদের গুটি কাটছে। কোথা থেকে রোদ এসে ওর আব্বুকে সাজেস্ট করতে লাগলো, তখন রোদের আব্বু আম্মু মিলে আলো আর মেঘের গুটি কাটা শুরু করলো। আলো আর মেঘ পারছে না, মেঘ আর আলো রোদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে ওকে গিলে খাবে। আর রোদের উদ্দেশ্য আলো আর মেঘের হেরে যাওয়ার পর ওদের পেঁচার মতো মুখ দেখার। আলো আর মেঘ দুজন দুজনের দিকে অসহ দৃষ্টিতে তাকালো, তারপর কি যেন ভেবে ওরা খেলায় মন দিল। আলো আর মেঘ বেশি ছয় পড়ছে, এই জন্য ওদের সবগুটি আবার বেরিয়ে গেল। মেঘ রোদকে কিছু বলতেই দিচ্ছে না, রোদ কিছু বলতে গেলেই মেঘ তখন চিৎকার করে উঠছে, আর না হলে জোরে গান গাইতে শুরু করছে। ওদের কাহিনী দেখে মেঘের আব্বু আর আম্মু হাসছে। শেষমেশ আলো আর মেঘের জয় হলো, কারণ সবার অগোচরে আলো আর মেঘ ওদের তিনটে গুটি চুরি করে আগেই রেখে দিয়েছিল। রোদ রোদের ফোন আসাতে রোদ অনেক আগেই চলে গিয়েছে, এজন্য আলো আর মেঘ চুরি করতে পেরেছে। মেঘ ওর আব্বুকে হারিয়ে ট্রিট চাচ্ছে। সন্ধ্যার একটু আগে রোদ রেডি হয়ে বাগানে আসে, মেরুন কালার একটা শার্ট, কালো জিন্স, এক হাতে ব্রেসলেট,
আরেক হাতে কালো ওয়াচ আর খোঁচা খোঁচা দাড়ি। রোদ ওর আম্মুকে বলে ও হাতের শিল প্রোগ্রামে যাচ্ছে আর আসতে একটু লেট হবে। আলো আর চোখে একবার রোদের দিকে তাকিয়ে দেখে চোখ নামিয়ে নেয়। রোদ চলে গেলেই সবাই বাসায় যায়, কারণ একটু পরেই মাগরিবের আজান দিবে। বাসায় গিয়ে যে যার মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আলো উজু করে একবারে মাগরিবের নামাজ পড়ে তারপর নিচে আসে। আলো রান্নাঘরে গিয়ে একটা পাতিলে চায়ের পানি বসায়, তারপর বাগান থেকে কয়েকটা তুলসী পাতা তুলে আনে আর পাতিলে সেই পানিতে তুলসী পাতা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, চিনি, আদা আর একটু মধু দেয়। চুলার আঁচ না কমিয়ে পানিটা ভালো মতন ফুটিয়ে চা দেয় আর নেড়ে নেয়। তারপর কড়াইয়ে তেল দিয়ে চিপস ভেজে নেয়। তখন রোদের আব্বু আম্মু নামাজ পড়ে ড্রয়িং রুমে আসে। আলো ওদের চা দেওয়ার আগে রোদের আব্বু বলে উঠে, আলো মামুনি, তুমি কি বানাচ্ছ? চারদিকে এত সুন্দর ঘানে তো পুরো বাড়িটাই মোমো করছে। আব্বু, আপনাদের জন্য চা বানালাম। আব্বু, চাটা খেয়ে দেখেন তো কেমন হয়েছে। আমাকে তাড়াতাড়ি দাও বৌমণি, তাড়াতাড়ি দাও, ইয়াম কি খুশবু। হাহ, তুই এসব করতে গেলি কেন? খেয়ে দেখো আর সবাই বলো কেমন হয়েছে। এই নাও। অসাধারণ হয়েছে মামুনি, মন ভালো করার মতো চা বানিয়েছো তুমি। আবু, আপনার ভালো লেগেছে? খুব খুব ভালো হয়েছে খেতে। আমি অফিস থেকে এসে প্রতিদিন তোমার হাতের এই চাটা খেতে চাই মামুনি। আচ্ছা আব্বু। ইয়া উফ, খুব গরম, তোমরা কেউ আমারে চায় ফু দিয়ে দাও তো। মেঘবাবু, আমাকে দাও, আমি ফু দিয়ে দিচ্ছি। চাটা আসলেই অনেক টেস্ট হয়েছে। তারপর খেতে খেতে আড্ডা দেওয়া শুরু করে। খাওয়া শেষ করে আলো আর মেঘ পড়তে বসে। আলো ওর বইগুলো নেড়ে চেড়ে দেখছে। কালকে থেকে কলেজে যাওয়া শুরু করবে। মেঘ ওর বইগুলো নিয়ে লাফাতে লাফাতে আলোর রুমে চলে আসে। আলো মুচকে এসে মেঘকে ওর পড়া দেখিয়ে দেয়, তারপর নিজেও পড়া শুরু করে। মেঘ পড়তে পড়তে বলে, বৌমণি, কত গিয়ারে পড়বো আমি? সেকেন্ড ফোর্থ গিয়ারে পড়বো, নাকি আরো গিয়ার বাড়াবো? কোনো গিয়ারে পড়তে হবে না, সুন্দর করে পড়ো যাতে পড়াটা মাথায় থাকে। বৌমণি, আর পড়াশোনা ছাড়া সব কিছু করতে ভালো লাগে। আচ্ছা বৌমণি, যে পড়াশোনা বানিয়েছে সে কি মারা গেছে? মারা গেছে মনে হয়। মরে গিয়ে ভালো করছে, তা না হলে আমি ওনাকে মেরে ফেলতাম। উফ, কি যে একটা অশান্তি। আচ্ছা মেঘ, তোমার অঙ্ক নাকি ইংরেজি কোনটা পড়তে বেশি ভালো লাগে? আমার কোনোটাই ভালো লাগে না। অঙ্ক বই দেখলে আমার পেটে মুসুর দেয়, আর ইংরেজি বই দেখলে বুকে আনসান করে। এ তো দেখি অনেক বড় অসুখ। এখন কি করা যায় বলো তো? তোমাকে গরুর ইনজেকশন দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর দুইজন দুষ্টুমি করতে করতে পড়া শেষ করলো। রাত 10টার দিকে রাতের খাবার খেয়ে যে যার যার রুমে চলে গেল। আলো আর মেঘ দুজনে একসাথে ব্রাশ করে নিল। আলোর ঘরেই মেঘ শুয়ে পড়লো। আলো মেঘের সাথে গল্প করছে আর মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘের তো এত এত কথা বলছে, ওর যেন কথা শেষই হয় না। আর গল্প করতে করতে মেঘবাবু ঘুমের একটা দেশে পাড়ি জমায়। আলো মেঘের কপালে একটা আদর দেয় আর মনে মনে বলে, রক্তের সম্পর্ক না থাকলে আপন হওয়া যায় না, এই কথাটা আমি ভুল প্রমাণ করব। আমি আমার আপন ভাইয়ের মতো ভালোবাসি তোমাকে মেঘ। তোমার দা ভাই আমাকে যত কিছুই বলুন, আমি সব মেনে নিব, শুধু তোমার মুখের দিকে চেয়ে। মেঘবাবু, তোমার কারণে আমি আবার বেঁচে থাকার নতুন আশা খুঁজে পেয়েছি। আমি জানি না আমার ভাগ্যতে কি আছে, আমি এইটাও জানি না আমি কোনোদিন তোমার বৌমণি হতে পারবো কি না, তবে আমি তোমার পাশে আছি আর সারা জীবন থাকবো। আমার শরীরের শেষ নিঃশ্বাস অবধি আমি তোমাকে আগলে রাখবো মেঘবাবু। আলো মেঘের পাশ থেকে উঠতেই কলিং বেল বেজে ওঠে। আলো ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:09 বাজে। আলো ধীরপায়ে নিচে যায়। রোদের আব্বু আম্মু ঘুমিয়ে পড়েছে। আলো দরজার সামনে গিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে কে? ভূত, দরজা খুলবে নাকি বাইরে দাঁড়িয়ে থাকবো? ও
রোদ ভাইয়া আপনি কেন অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? আই ওয়েট ওয়েট ওয়েট, এখন কেন আসার কথা ছিল নাকি? আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। জি জি। ছোটবেলায় তোমার বাবা মা কি তোমাকে সব পোলিও বা সব টিকা দিয়েছিল তো? এ কথা জিজ্ঞেস করছেন কেন? সব কথাতে তোতলাও, এজন্য জিজ্ঞেস করলাম। যাই হোক, এসে যেন সব খাবার রেডি পাই। রোদ কথাটা বলে হন হন করতে করতে চলে গেল। আলো রোদকে মনে মনে কয়েক দফা গালি দিল, আর মনে মনে গালি দেওয়া ছাড়া আর কি বা করবে সে, কারণ রোদের সামনে গেলেই আলো তোতলাতে থাকে, তাই মনে মনে গালি দিয়ে মনটাকে শান্ত করে। এই পোলাটা এত অসভ্য ক্যারে শালা, আমার সাথে ভালো করে কথা কইলে কি তোর লেজ গজাবে নাকি ডায়রিয়া হবে? সব সময় ধমকায় কেন রে? আমি তোর কোন গমের খেতে মই দিছি যে সব সময় আমার সাথে এমন ভাবে কথা কইস, তুই দেখিস তোর বিয়ের পর তোর বউ পরকিয়া করবে। আলো খাবার গরম করে ডাইনিং টেবিলে সাজিয়ে দেয়। রোদ খেতে আসে, তখন আলো চলে যাবে। তখন রোদ আলোকে ডেকে বলে, পানিটা কে ঢালবে? খেতে দেও তো জানো না। হ্যাঁ, আপনার হাতের কাছেই তো সব রাখছি, তাই ঢেলে দেইনি। তুমি কি আমাকে পানি ঢেলে দিবা নাকি আমি তোমার মাথায় সব পানি ঢালবো? কোনটা? না, আমি এখনি পানি ঢেলে দিচ্ছি। আমার যতক্ষণ খাওয়া না হবে ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবে, আর একটা টু শব্দ করলে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবো। গিল সারা জীবনে খাওন একেবারেই গিলতি। আল্লাহ, এ কোন জল্লাদের বাসায় আমাকে পাঠাইলা? মন থেকে মই দোয়া করতাছি তোর বিষম লাগুক, কামড় লাগুক, গলায় খাবার আটকায় যাক, লাগ ভেলকে লাগ, এই কাটাশের বিষম লাগ। এবার শকুনের মতো আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি সুদর্শন, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? হ্যাঁ, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার আবার লজ্জা কম। বাই দ্য ওয়ে, আমার দিকে এভাবে তাকাবে না, আমি আনিজি ফিল করি। রোদ ধীর গতিতে খাচ্ছে, আর আলো না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। রোদ যে ওকে ইচ্ছে করেই দাঁড় করিয়ে রেখেছে, আর এটা আলোরও বুঝতে বাকি নেই। রোদ যা খায় সীমিত খায়, কিন্তু আলোকে শাস্তি দিবে বলে ও সীমিত খাওয়া 1 ঘন্টা 30 মিনিট ধরে খাচ্ছে। রোদ মুখে খাবার দিয়ে ফোনের দিকে তাকিয়েই হাঁ করে তাকিয়ে আছে। আলো অধৈর্য হয়ে বলল, রোদ ভাইয়া, কালকে আমাকে কলেজে যেতে হবে, এখন রাত 1টা বাজে, যদি আমাকে এখন রুমে যেতে দিতেন তাহলে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে পারতাম। এত পড়াশোনা করে কি হবে? যে কারো গলায় ঝুলে পড়লেই তো হয়, শুধু শুধু পড়াশোনা। তবে যে চুলোয় ইচ্ছে হয় যাও, আই ডোন্ট কেয়ার, বাট মাথায় হিজাব ওড়না আর কামিজের হাত হবে ফুল হাতা। এই তিনটার যদি একটাও এদিক ওদিক হয় আর আমার চোখে যদি পড়ে, তখনই তোমাকে মেরে একদম পুঁতে দিব, আর তখনই বুঝবে রোদ মেহবুব আসলে কি। আর কথাটাও ভালো করে মাথায় ঠুকিয়ে নাও, গট ইট? যে চুলো ইচ্ছে হয় যাও, আই ডোন্ট কেয়ার, বাট মাথায় হিজাব ওড়না আর কামিজের হাত হবে ফুল হাতা। এই তিনটার যদি একটাও এদিক ওদিক হয় তাহলে আমার চোখে যদি পড়ে, তখনই তোমাকে মেরে একদম পুঁতে দিব, আর তখনই বুঝবে রোদ মেহবুব আসলে কি জিনিস, আর এই কথা মাথায় ঢুকিয়ে নাও। রোদ কথাটা বলে বেসিনে হাতটা ধুয়ে হন হন করতে করতে ওর রুমে চলে গেল। আলো রোদের যাওয়ার দিকে তাকিয়ে সব কিছু গোছগাছ করে আলোর রুমে গিয়ে মেঘের পাশে শুয়ে পড়ল। পরের দিন সকালে আলো প্রতিদিনের মতো আজকেও নামাজ পড়ে তারপর খালি পায়ে কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করে, তারপর রান্নাঘরে এসে সকালের নাস্তা বানিয়ে নেয়, তারপর মেয়েকে ঘুম থেকে টেনে তুলে আর জোর করে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। মেঘ আসছে না দেখে আলো মেঘের রুমে গিয়ে দেখে মেঘ দেওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। আলো মুচকি এসে মেঘকে নিয়ে ওয়াশরুমে যায়, তারপর ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দেয়। মেঘ ওর আঙুল দেখিয়ে আলোকে বোঝায় ও হিসি করবে। আলো মুচকি এসে নিচে মেঘের রুমে চলে যায়। আলো মেঘের ক্লাস রুটিন অনুযায়ী সব বই ব্যাগে ঢুকিয়ে দেয়, তারপর মেয়েকে স্কুলের জন্য রেডি করে খাইয়ে দেয়। রোদের আম্মু প্রতিদিন এসব করত, এখন উনি আরামে বসে বসে শুধু দেখছে।
মেক স্কুলে যাওয়ার জন্য পা বাড়াতে আলো মেককে থামায় আর মেকের কপালে আদর দিয়ে দেয়। মেঘও আলোকে রিটার্ন আদর দেয়। তারপর মেক স্কুলে চলে যায়। আজকে রোদের বাসায় শিউলি মানে কাজের বুয়ার আসার কথা। উনি গ্রামে বেড়াতে গিয়েছিল। রোদের আব্বু ব্রেকফাস্ট করে মেঘের সাথে বেরিয়ে গেছে। রোদের আম্মু আর আলো ব্রেকফাস্ট সেরে নেয়। আলো একবার ভাবলো গোসলটা সেরে তারপর রেডি হবে, কিন্তু আবার ভাবলো এখন যদি গোসল করে তাহলে চুল শুকাবে না আর ভেজা চুল থেকে পানি পড়ে জামা ভিজে যাবে, তখন আরো বিশ্রী দেখাবে। আলো এর জন্য গোসল না করে হাত মুখ ধুয়ে নিল, তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। রোদের আম্মু রোদকে ডেকে তুলেছে, কারণ রোদের দায়িত্ব পড়েছে আলোকে কলেজে নিয়ে যাওয়ার জন্য। রোদ ফ্রেশ হয়ে আসে। রোদের আম্মু রোদকে ব্রেকফাস্ট করতে বলে রোদ বলে সে কিছু খাবে না। আলো রেডি হয়ে নিচে নামতে নামতে দেখে রোদ সোফায় বসে আছে, আর রোদের বসা দেখে আলো হা করে তাকিয়ে আছে। রোদ ওর পায়ের উপর পা তুলে সাহেবি স্টাইলে বসে ফোন টিপছে। আলো রোদের আম্মুর কাছে গেল, কারণ রোদের আম্মুর যাওয়ার কথা আজকে আলোর সাথে। রোদের আম্মুর বুদ্ধি করে রোদকে পাঠাচ্ছে আলোর সাথে। রোদের আম্মু রোদের দিকে তাকিয়ে বলল, রোদ আলো রেডি হয়ে গেছে, যাও ওকে কলেজে রেখে এসে সাবধানে যাবে। উফ, এসব প্যারা আমার আর ভাল লাগে না। রোদের কথা শুনে আলো দাঁতে দাঁত চেপে শুনল। রোদ একবার আলোর মাথা থেকে পা পর্যন্ত তাকালো, তারপর বাইরে হাঁটা দিল। রোদের আম্মু আলোকে রোদের সাথেই যেতে বলল। রোদ ওর বাইক নিয়ে আসলো। এই খাটাশের সাথে যাওয়ার থেকে না যাওয়াটাই বেটার, কিন্তু কি করবে এখন? রোদ আলোর দিকে তাকিয়ে বলল, বাইকে বসার জন্য এখন কি তোমাকে আলাদা করে চিঠি পাঠাতে হবে নাকি? হ্যাঁ, ওঠো। আমি এর আগে কারো বাইকে বসিনি, তাই একটু ভয় লাগছে। ও, তাহলে তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, কেমন? তোমার জন্য রাজপুত্র তার পঙ্খিরাজ ঘোড়া আনবে, তখন তুমি কলেজ যাও। তুমি ছোট্ট খুকি মনি বলে কথা, হ্যাঁ? বাইকে উঠতে তো ভয় পাবেই। তুমি তাহলে থাকো, আমি গেলাম। আমাকে ধাক্কা দেয়া, তাই না? আলোমনি, তুমি একবার শুধু বাইকে ওঠো, তারপর তোমাকে আমি বোঝাবো মজা। খুব সাহস, তাই না? রোদ মেহবুবকে ধাক্কা দিয়েছ। রোদ বাইকটা টান দিল, তখন আলো রোদকে থামতে বলে বাইকে উঠে বসে। আলো রোদের থেকে দূরত্ব রেখেই বসেছে। রোদ যদিও আলোকে বলছে রোদের কাছে হাত রাখার জন্য, কিন্তু আলো রাখে না। রোদ দুষ্টু হেসে বাইকটা স্টার্ট দেয়, তারপর স্পিড বাড়িয়ে দেয়। আলো ভয়ে রোদের কাঁধে হাত রাখে। রোদ তখন দুষ্টু হাসে, তারপর ইচ্ছে করে জোরে একটা ব্রেক মারে, আর আলো হুমড়ি খেয়ে রোদের উপরে পড়ে যায়। রোদ তখন আলো বলে উঠল, তুমি তো আসলে অসভ্য একটা মেয়ে, ধাক্কা খাওয়ার জন্য সামনাসামনি পড়তে, আর আজকে আমার উপরে ছিছিছি। ফাঁকা রাস্তায় ব্রেক কষে এখন আমার দোষ দিচ্ছে, এই ছেলে আসলেই অসভ্য, এত পরিমাণের অসভ্য যে কোনো সংখ্যা দেওয়ার মতো সংখ্যা এখনো জন্ম হয়নি, মনে মনে ভাবছি। আলো রোদকে মনে মনে ভয়ঙ্কর কিছু গালি দিয়ে চুপ করে থাকলো। রোদ তো মজা নিচ্ছে আলোকে কথা শুনিয়ে। আলো রোদকে জিজ্ঞেস করলো, আলো রোদকে ধরে বসতে পারবে না কি না? রোদ বেশি কিছু বলল না, শুধু হুম বলল। আলোর কাঁধের উপর এক হাত আর ওর রোদের বাম পাশের নাভের কাছে শার্ট খামচে ধরল। রোদ কিছু বলল না, বাট রোদ শয়তানি করে আবার ব্রেক মারলো, আর আলো শক্ত করে রোদের পেট খামচে ধরল। রোদের ব্যথা লাগছে, তাও কিছু বলতে পারছে না, আর আলো ইচ্ছে করেই খামচে ধরেছে। রোদ ব্যথা সহ্য করলেও রোদের কাতুকুতু বেশি, তাই রোদ কাতুকুতু সহ্য করতে পারে না, তাই রোদ তাড়াতাড়ি আলোর হাত সরিয়ে দিল। আলো মনে মনে বলছে, হাত সরিয়ে দিলি কেন? এখন কেমন লাগে? খাটাস পোলা একটা? আমাকে খামচানোর এত ইচ্ছা সেটা মুখে বললে হয়? রাক্ষসী একটা। কলেজে যেতে আর কতটুকু সময় লাগবে? রোদের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। রোদ বাইক স্পিডের বাড়িয়ে দিল। আলো রোদের বারবার রোদকে থামতে বলছে, কিন্তু রোদ থামছে না। আলো ভয় পেয়ে রোদের পিঠে মাথা রেখে রোদকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রোদ বাইকের গ্লাসে আলোর ভীতু মুখটা দেখে মুচকি মুচকি হাসে। আলোর কলেজ যেতে আরো 20 মিনিট লাগার কথা, সেখানে রোদ উল্টো রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 40 মিনিটে কলেজে এনেছে। কলেজের গেটে রোদ বাইক থামায়। আলো বাইক থেকে নেমে চলে যেতে নিবে, তখন রোদ আলোকে উদ্দেশ্য করে বলে, এই মে, তোমাকে আমি যেতে বলছি? না। তাহলে চলে যাচ্ছ কেন? পা খুব লম্বা হয়েছে, তাই না?
পা ভেঙে একদম হাতে ধরাই দিব, তখন বুঝবা। আচ্ছা, আপনি আমাকে শুধু শুধু বকা দেন কেন? আমি কি করছি? না, তোমাকে বকা দিব না, কোলে বসায় আদর করব। হ্যাঁ, কলেজ এসেছেন ভালো কথা, মন দিয়ে পড়াশোনাটাই যেন হয়। মনটা যদি এদিক ওদিক যায় তো খবর আছে, ছেলেদের থেকে দূরে থাকবেন। যদি উল্টোপাল্টা কিছু শুনি তো একটা রিক্সাওয়ালাকে ধরে এনে বিয়ে দিয়ে দেব। আমার কথা বুঝেছো নাকি আবার বলবো? বুঝেছি। বুঝলে ভালো, আর না বুঝলে আরো ভালো। আচ্ছা শোনো, আর একটা কথা, তুমি পড়ে যাবে, আছাড় খাবে, ব্যথা পেলে পাবে, বাট হিজাব আর ওড়না যাতে এদিক ওদিক না হয় এটা খেয়াল রাখবে। আর হিজাব আর ওড়না এদিক ওদিক হয় তো কী করবো সেটা কাজে বুঝিয়ে দেব। আর কালকে রাতে কী বলেছি মনে আছে তো? জি। ওকে, এখন যাও।